করতে, রেকর্ড দিলাম। ঠিক আছে, আমরা এই সফটওয়্যারটা শুরু করব। এই সফটওয়্যারের মধ্যে প্রচুর প্যারামিটার থাকে, তো এটা শুরু করার জন্য এটা প্রথমে এইভাবে আসবে। আমি আপনাকে সফটওয়্যারটা দিয়ে দেবো, যাদের ল্যাপটপ আছে তারা ডাউনলোড করে নেবেন। এটার জন্য আমি আলাদাভাবে বলবো, আজকে খালি সফটওয়্যারটার সাথে জাস্ট ইন্ট্রোডিউস করে দেবো, এটাই আমার কাজ। তাহলে ফাইল আমরা একটু মিউট করে নিই, আমরা কেউ কেউ না, আমি ফোর্স আনমিউট করে দিই। তো এখন শুনতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার আবার মিউট হয়ে যান। এবার তাহলে এটা নিউ প্রজেক্ট জাস্ট খুলছি, আপনারা এগুলোতে হাত দেবেন না। তো মিক্সড অর অ্যানালগ এডি, এটাতে আসবেন। এটা মোটামুটি একটা লিংক দেওয়াই থাকে, হোয়াটএভার। এখন আপনি একটা নাম নাম দেবেন, হোয়াট এভার। আজকে আমাদের কোর্সের নামেই নাম দিলাম, যদিও পরবর্তীতে আমরা এই কাজটা করব না। ওয়ান ওয়ান জাস্ট লেকচার সামথিং, লেকচার 3 আর 4 এরকম হবে আপাতত, রাফ লেকচার বলে আমি ছেড়ে দিলাম, কোনো সমস্যা না। আপনার যা ইচ্ছা নাম দেবেন। এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এক্সিস্টিং প্রজেক্টের উপর কাজ না, ব্ল্যাঙ্ক এর প্রজেক্টের উপর কাজ, হোয়াট এভার। আপনি খালি দেখেন, আপনাকে খালি সফটওয়্যারটার সাথে পরিচয় করে দিচ্ছি, কিছু কিছু জিনিস আমরা সফটওয়্যারটাতে দেখব, প্রয়োজন আছে তাই দেখাবো, দেখাচ্ছি আজকে। তো আপনারা এই আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এখন আমরা এই ডান পাশটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশনস আছে। জি স্যার, দেয়ার আর সো মেনি অপশনস। তো এটা এটা যে সিলেক্ট অপশন, এটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে অপশনটা দেখেন কি লেখা আছে এখানে, দেখেন তো। আবার আবার ধরলাম, প্লেস পার্ট। হ্যাঁ, প্লেস পার্ট, যারা দেখেছেন প্লেস পার্ট। প্লেস পার্ট মানে হচ্ছে বিভিন্ন একটা সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টটা এখানেই থাকে। তো আমরা সেই মধ্যে যাচ্ছি। তো আমরা আমাদের প্রথমেই আমাদের প্রাণপ্রিয় যে জিনিসটা, আমরা ভোল্টেজ সোর্সের থেকেও বেশি ভালোবাসি রেজিস্টরকে, কি বলেন নাকি? হ্যাঁ, তো রেজিস্টারের এখানে ডিসক্রিপেসি হাবি জাবি আছে, আর বাই অ্যানালগ, দেখেছেন আর বাই অ্যানালগ, যেটা এইটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি ওকে বলবেন। জাস্ট আপনাকে সফটওয়্যারটা জাস্ট চিনাচ্ছি, কোনো জোর জবরদস্তি করছি না আপনাকে, এখনো বলছি না ল্যাপটপ কিনে কিছু একটা ব্যবস্থা করেন। যদি আপনি কম্পিউটার ম্যানেজ করতে পারেন, আমি আপনাকে সফটওয়্যারটা পাঠিয়ে দেবো, কি করে ইনস্টল করতে হবে সেটার জন্য আলাদা বলে দেবো, আপনি তখন করে নেবেন। আমি একটু এই জিনিসটা বড় করে নেব। হ্যাঁ, এটাকে সরানো যায়। একটা রেজিস্টেন্স আমি বসালাম, এখন যদি আমার মন চায় আমি আরো রেজিস্টেন্স বসাতে পারবো। কিভাবে? এখান থেকে বার হলাম, পটাপট পটাপট পটাপট, উপায় আছে। এবার এখানে আপনার ভোল্টেজ সোর্স আছে, তো আমরা যেহেতু সার্কিট ক্লাসে, আমি আপনাকে ভয় দেখাবো না বড় বড় জিনিসপাতি নিয়ে এসে। আমি এখানে যে সব জানি তা না, কিন্তু যেগুলো জানি এগুলো অন্যান্য টপিকের, সো সেটা থেকে আমি ভয় দেখাবো না। আমি আপনাকে জাস্ট একটা ভোল্টেজ সোর্স দেব। ও, সানি আসছেন? সানি আসছেন? এখনো তো আসি নাই স্যার। আচ্ছা ও আসুক, আমি বুঝলাম না, মানে ও কেন জানি আপনাদের গ্রুপে এমন এমন জিনিস আপলোড করেছে, ওগুলো 3rd year 4th year পড়াশোনা, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আপনারা আবার ওইটা থেকে পড়াশোনা শুরু করে দিয়েন না, ও গালি স্যার, ওগুলো দেখে আবার পড়াশোনা শুরু করে দিয়েন না, পুরো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ইয়ে ধরেছে, সানি সানির আওয়াজ একটু পেলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে ডিসি ভোল্টেজ সোর্সটাকে এখানে লিখতে হয়, ভি দেবেন, তারপর বলবেন ডিসি। পাশে কি দেখতে পাচ্ছেন ভোল্টেজ সোর্সটাকে? দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এটাকে ওকে, এটা এটাকে আপনি নিয়ে চলে আসলেন, এখানে যে কটা বসাতে পারবেন সে কটা বসবে। এটা গেল।
এবার কারেন্ট সোর্স দেখি তো কারেন্ট সোর্স আছে কিনা। কারেন্ট সোর্স বললে কি আসবে? কারেন্ট সোর্স দেখেন পাশে এটা ফাঁকাই হয়ে পড়ে আছে, তো কারেন্ট সোর্স বললেই আসবে না। তাহলে আপনাকে দিতে হবে ভোল্টেজ সোর্সকে ভিডিসি বলতে হচ্ছিল, কারেন্ট সোর্সকে আইডিসি। ওকে, তাহলে এভাবে এভাবে বসানোর উপায় আছে। এগুলোকে অনেক সময় আমাদের সার্কিট বানানোর সময় এগুলোকে ঘুরানো টোরানো দরকার হয়, সেটার জন্য আপনি এটাকে রোটেট করতে পারেন। এটাকে রোটেট করার উপায় হলো কন্ট্রোল আর, দেখেছেন কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর। হোয়াট এভার যা বলছি মাথার উপর চাপ নেবেন না, আপনাকে জাস্ট একটা ওয়ার্ল্ডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। এখানে আপনার নাম্বার কমিয়ে দেবো না, এখানে আপনাকে কোশ্চেন করবো না, আপনাকে খালি বলবো আপনি এই জিনিসটা দেখতে পেয়েছেন কি পাননি। এই জয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি আরো কিছু জিনিসকে নিয়ে আসলাম। আমরা তাহলে কি কি জিনিস আনলাম? ভোল্টেজ সোর্স আনলাম, কারেন্ট সোর্স আনলাম, রেজিস্টার আনলাম, আর কি চাই? কিন্তু এখন চারটে জিনিস আছে, আমার একটু একটু মনে পড়ছে না, আমি এই জিনিসটা আগে EFGH চারটে আছে। হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, কি ডিপেন্ডেন্ট? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এফ আছে, এফটা বলতে পারবেন কি জিনিস? দেখেন এফটা দেখে বলেন তো, গোল চিহ্নের মধ্যে যা থাকে সেটা সেটা হলো সোর্স এরিয়া। আমরা যেমন সার্কিট আঁকাতে গেলে একটা চতুর্ভুজের চিহ্ন দিয়ে, বেঁকা চতুর্ভুজের চিহ্ন দিয়ে যেটা বুঝাই, সেইটা এখানে এইভাবে বোঝানো আছে। দেখেন একটা সোর্স, একটা কারেন্ট সোর্স, কোন একটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পাচ্ছেন? কোন একটা 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 ভোল্টেজ সোর্স, এটা হলো ভোল্টেজ সোর্সটা, কোন একটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা হচ্ছে আমার এটা ভোল্টেজ সোর্সের চিহ্ন, দেখা যাচ্ছে কি মেহেদি? হ্যাঁ, তাহলে এখানে বসালাম, খুব ভালো করে খেয়াল করেন, জিটা কি কারেন্ট সোর্স, তাই তো? কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখেন এটা এই গোল চিহ্নের মধ্যে কারেন্টের চিহ্ন যাচ্ছে, কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স, এক নাম্বার কারেন্ট সোর্স। কিন্তু কি ডিপেন্ডেন্ট, ভোল্টেজ ডিপেন্ডেন্ট না কারেন্ট ডিপেন্ডেন্ট? স্যার ভোল্টেজ ডিপেন্ডেন্ট। কেন? প্লাস ভোল্টেজ ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এবার এইচ এ যাই, এইচটা আমাকে বলেন তো, এইচটা এগুলো এগুলো দেখেন, দেখলে বুঝবেন। এটা বলেন তো কি, এটা কি সোর্স? এটা কারেন্ট ডিপেন্ডেন্ট, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। খুব ভালো করে দেখেন সোর্সটা কি সোর্স, এক নাম্বার কথা সোর্সটা কি। আমি এটাকে জুম আরো জুম করছি। হ্যাঁ স্যার, এটা স্যার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এক, গুড, ভেরি গুড। এইবার কারেন্ট ঢুকছে না ভোল্টেজ, ভোল্টেজ ভোল্টেজের চিহ্ন দেয়া কি স্যার? কারেন্টের চিহ্ন। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স। আমরা যেটা দেখছি পরিষ্কার জিনিসটা, পরিষ্কার যে কটা কথা বললাম এমনি কি পরিষ্কার? আচ্ছা যদি তাই হয় আমরা আর কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব। এখন এখানে একটু খেয়াল করি আমরা, এই দেখেন আমরা একটা রেজিস্টারের কাছে আসলাম, রেজিস্টারের নামটা কি দেয়া আছে? আর ওয়ান, তাই তো? আর ওয়ান হলো রেজিস্টারটার নাম। ও তো একটা ক্যালকুলেশন করবে, তাই না? ও ক্যালকুলেশন করার আগে ওর তো একটা নাম দরকার। আপনি সার্কিটটা আঁকিয়ে দেবেন, আমরা সার্কিটের কাছে যাব, কিন্তু তার আগে আমি এটা সম্পর্কে একটু কথা বলছি। আর ওয়ান হলো রেজিস্টারটার নাম, আর ওয়ান কেটা হলো কি, ওর ভ্যালু, তাই না? এখন যদি আপনি আর ওয়ান এর জায়গায় ঢোকেন, ঢুকে যদি 1000 বসিয়ে দেন, আপনি এখানে ওয়ান কে বসিয়ে দেন, তাহলে ঘটনা কি হবে? পুরো অবাক হয়ে যাবেন, মাথা ঘুরবে আপনার, কি পাপ করেছেন, বুঝতে পাচ্ছেন তো? আপনি নামের জায়গায় ওর ভ্যালু বসিয়ে দিয়েছেন। তো এইরকম কিছু সেন্সিটিভ জিনিসপত্র আছে।
তো ভ্যালুর জায়গায়, মানে কারণ এই এই যে পয়েন্টটা এইখানে যা কিছু থাকুক না কেন সেটার সাথে লিংক করা, সফটওয়্যার লিংক করা আছে, এটা জাস্ট নামটা, আর এটার সাথে ওর ভ্যালুটা যেটাকে ও কম্পিউট করবে, তো এটার মান বিভিন্ন হতে পারে, কিন্তু এইটার R1, R2, R3 কারণ রেজিস্ট্রেশন নাম, নামটাকে যদি আপনি সংখ্যা বানিয়ে দেন আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তো এগুলো নিয়ে আমি ছোট ছোট কথা বলে কনফিউজ করব না আপনাদেরকে, কিভাবে সার্কিটটা সলভ হয়, কিভাবে একটা সার্কিট সমাধান করতে হয় সেটা আমরা দেখব। এবং আমার আমার স্টুডেন্টরা কি আমাকে মনে করে দিতে পারবে এই যা কম্পোনেন্ট গুলো দেখালাম এইগুলো ছাড়া আমরা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1 এ আর কিছু দেখেছি কিনা, কারোর কি জানা আছে কিনা আমি জানি না, আমি মনে আমার মনে পড়ছে না, বলতে পারবেন কেউ? স্যার ক্যাপাসিটর। আচ্ছা ক্যাপাসিটর কি আমি দেখিয়েছি আপনাদেরকে ইলেকট্রিক্যাল সার্কিটে? এই ক্যাপাসিটরটা দেখিয়েছি, ঠিক আছে ক্যাপাসিটরটা আমি একটু বলে দিই, ক্যাপাসিটরটা আছে এখানে, সিফার ক্যাপাসিটর। ওকে ইন্ডাক্টরও তো দেখাইছিলেন স্যার, ইন্ডাক্টরও দেখিয়েছিলাম, ক্যাপাসিটর এই অবস্থা আর ইন্ডাক্টর যাই L ফর ইন্ডাক্টর, দাঁড়ান ওটা দেখে নিয়ে আসতে হবে ওটাকে, L ফর ইন্ডাক্টর। আচ্ছা ঠিক আছে, L ফর ইন্ডাক্টর পেয়েছেন ইন্ডাক্টর। তো এই যারা আছে এই কজন আছে টোটাল, আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টর দিয়ে ঠিক একটা অঙ্ক শুরু করিনি, বাট বাদ বাকি গুলো দিয়ে করেছি, এটা আপাতত এর মধ্যে রাখবো না, আমরা আপাতত এটা নিয়ে কাজ করবো না। তবে হ্যাঁ ইলেকট্রনিক ইলেকট্রনিক সার্কিটের যে ল্যাবটা ঠিক এর মধ্যেও কিছুটা হবে, আর আমি যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ হার্ডওয়্যার দিয়ে কিছুটা করার চেষ্টা করব। এখন আপনাদেরকে একটা সাজেশন দেব, আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন, আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন, সবাই যার হয়ে গিয়েছে সে ফট করে বলে দেন স্যার হয়ে গিয়েছে, জাস্ট হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে শুরু করতে পারি, ফট করে একজন বলে দেন যার জোগাড় হয়ে গিয়েছে। জি স্যার হয়েছে, কাগজ কলম। আচ্ছা হয়েছে স্যার। হ্যাঁ এইবার আপনারা আমরা একটু সফটওয়্যারটা একটু পরে এইটা সম্পর্কে আরেকটু পরে আলোচনা করছি, কিছু কিছু জিনিসের কথা বলে দিই আপনাদেরকে আগামী ল্যাব ক্লাসে, ওই ওই জায়গাটা খালি রাখবেন, ওই জায়গাটা খালি যা যা মাঝে মাঝে মনে হবে সেগুলো আমি বলবো, আর আপনি খালি খাতা খাতায় লিখবেন। ল্যাব ক্লাসে আপনি একটা কটা গ্রাফ পেপার রাখবেন, নর্মাল গ্রাফ পেপার, সাধারণ গ্রাফ পেপার লিখেছেন, লিখেছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা কিছু পেন্সিল পেন্সিল রাখবেন, কলম রাখলে বারবার গ্রাফ পেপার বদলাতে হবে আপনাকে, পেন্সিল রাবার শার্পনার আপনার সুবিধার্থে বলছি, আপনার স্বার্থে বলছি, আমার স্বার্থ নেই। লিখেছেন? জি স্যার। আচ্ছা ক্যালকুলেটর লাগবেই, আমি একটা ওয়ার্ন করেছিলাম আপনাদের, আচ্ছা আমার স্টুডেন্টের মধ্যে কার কার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে একটু বলেন তো, বিশেষ করে আমার তো, আমি তো এটা ব্যবহার করি, এটা আমি শিখাতে পারি, আমার আছে স্যার, আমার আছে, বাদ বাকিটা পারি না এটা আমার দোষ, আমি এই এই কি ধরনের ক্যালকুলেটরটা পারি, এই ধরনের ক্যালকুলেটর কার কার আছে স্যার? আমার আছে স্যার। আপনাদের নিচে, আপনাদের নিচে একটা চ্যাট বক্স আছে, সেখানে লেখেন আমার আছে, আমার আছে, এরকম করে বলেন, লেখেন দেখি কজনের আছে। নাম লেখেন, নাম লেখেন, নাই, সর্বনাশ। ও আলী হোসেন কি আমাদের নতুন স্টুডেন্ট? আলী হোসেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাদের নতুন স্টুডেন্ট? জি স্যার। আমরা ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো, আমাদের ক্লাস তো প্রায় 11টা পর্যন্ত চলবে। ও আচ্ছা স্যার, ক্লাস শেষে কথা বলবো আপনার সাথে ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে কথা বলবো। মোটামুটি আছে আর হ্যাঁ ঠিক আছে, মোটা ভালোই আছে মাশাআল্লাহ, যার নেই সে একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন, এগুলো 2 নম্বরটাও পাওয়া যায়, 2 নম্বরটার দাম বেশি হয় না, আপনারা আমার থেকে ভালো জানেন, আর আপনারা তো এত দূর পার হয়ে এসেছেন জানেন, হারাই গেছে, হারাই গেছে বললে হবে না, অজুনায়েদ হারায় গেছে চলবে না, জোগাড় করে নেবেন, বন্ধুটা কালেক্ট করেন কি করেন, কিন্তু বন্ধু যদি পরীক্ষার আগের দিন নিয়ে চলে যায় তাহলে আপনি বিপদে পড়বেন। আচ্ছা
ঠিক আছে, আমি আমি চেক করেছি, আমি চেক করেছি আপনাদের, আপনারা ভালো সাড়া দিয়েছেন। আপনারা ওই ওই জায়গাটা রেখে দেন, আমি আবার আস্তে 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 কথা বলতে থাকি, ঠিক আছে? একটা কিছু জিনিস একটু একটু কাজে কাজের কাজের সাথে সাথে কিছু কথা আমি বলবো আপনাদেরকে, যে আপনারা ল্যাবে তো আসতে পারছেন না, কিন্তু ল্যাব ইকুইপমেন্ট তো ঘাটতে মন চায়, তাই না? তাহলে যেহেতু ল্যাব ইকুইপমেন্ট আমরা যে সফটওয়্যার এখানে থাকলো, আমরা একটু আরেকটা ক্যামেরায় চলে যাব, আমরা আরেকটা ক্যামেরায় চলে যাব। আচ্ছা, আশা করি আমরা নতুন ক্যামেরায় চলে এসেছি। তো এখানে আমি একটা জিনিস সম্পর্কে আপনাকে বলবো, এটার নাম হলো ব্যাটারি হোল্ডার। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, ব্যাটারি হোল্ডার। এই জিনিসটাকে আমি ব্যাটারি পুরে রেখে দিয়েছি। তো এই ব্যাটারি হোল্ডারটা, এটা একটা ব্যাটারিকে সিরিজে কানেক্ট করার আয়োজন আছে। হ্যাঁ, আমি ব্যাটারিগুলোকে যদি বার করি, দাঁড়ান আপনি, আমি এটাকে আগে রাখি, আমি নিজে আগে ব্যাটারিগুলোকে বার করে নিই। আমাদের যে ঘড়ির ব্যাটারি বা যে কোনো যে কোনো ব্যাটারি, আপনি একটা ব্যাটারি হোল্ডার কালেক্ট করবেন অ্যাট ফার্স্ট। আহা, গেল কোথায়? এই হলো তার চেহারা, এটা হলো তার চেহারা, ভেতরে আয়োজন আছে আপনার, ঠিক আছে? এ বলার কিছু নেই, আপনার যাদের বাড়ি খারাপ রিমোট আছে, ভেঙে চুরে টেনে নিলেন, বার করে নিলেন, ওটা হতে পারে, ওটা দিয়ে ইউজ করা যাবে যদি নাম ম্যানেজ করতে পারেন। আর ঘড়ির ব্যাটারি সম্পর্কে কিছু বলা লাগবে আপনাকে? ঘড়ির ব্যাটারি সম্পর্কে কিছু বলা লাগবে? পাওয়া যাবে না আপনার মুদিখানার দোকানে? জি স্যার, সহজ জিনিস। জি স্যার, ঘড়ির ব্যাটারি সম্বন্ধে সবাই স্যার পরিচিত আছে। হ্যাঁ, আমি সেই জন্য আপনার বাড়ির ধারে কাছে, জানো আপনি ধারে কাছে জিনিস নিয়ে কাজ করতে পারেন, সেই জন্য আপনাকে জাস্ট ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি, হয়তো কিছু সমস্যায় পড়তে পারেন আপনি, তারপর আমি চেষ্টা করছি। আর এই হোল্ডারটা আপনি কাছাকাছি যে ইলেকট্রনিক্স এর দোকান, ঠিক ওই মাইকের পার্টস যেখানে পাওয়া যায়, আমার স্টুডেন্টরা একটু বলতে পারবেন না আপনার বাড়ির ধারে কাছে এইসব জিনিস পাওয়া যায় কিনা, এসবের দোকান আছে কিনা ইলেকট্রনিক্স? যেহেতু যদি থাকে সেটা ছিঁড়ে ছুড়ে, সেটার জন্য একটা আয়োজন আছে। এটা আপনাকে প্রথমে ভোল্টেজ সোর্স এর সাথে পরিচয় করিয়ে দিলাম, ভোল্টেজ সোর্স এর আয়োজন আছে এটা, তাই তো? এখন এটা যদি চার পাঁচটা আপনি কালেক্ট করতে পারেন, তাহলে আপনি বেশ ভোল্টেজ বাড়াতে পারবেন, বুঝতে পারছেন? এটা যদি আপনি চার পাঁচটা কালেক্ট করতে পারেন, এগুলোর দাম খুব বেশি হওয়ার কথা না, আমি কোন কালে কিনেছি আমার মনে নেই, এই মুহূর্তে আমি এদিকে সুইমিং পুল মার্কেট খোলা নেই, তো আমি ম্যানেজ করতে পারিনি, মানে বাইতুল মোকাররমে রেখে দেয়, তো এটা খুললে আমি ইনশাআল্লাহ গিয়ে কিনবো। এটা কালেক্ট করে নিন, আর ঘড়ির ব্যাটারি বেশ সাপোর্ট রাখবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে পরে বলে দেব, আপনারা এমন কিছু রেজিস্ট্যান্স ব্যবহার করবেন না যে রেজিস্ট্যান্সে এই জিনিসটা এক্সপ্লোড, জাস্ট বিস্ফোরণ বা ধোঁয়া বেরিয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, গরম হয়ে যায়, এমন যেন ঘটনা না হয়। খুব টলারেবল লেভেলে এটার প্যারামিটার অ্যানালাইসিস করে বুঝে শুনে তারপর আপনি লোড দেবেন। কথাগুলো কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আর সিরিজে ব্যাটারি সিরিজে কানেক্ট করবেন, সিরিজে ব্যাটারির ভোল্টেজ বাড়ে। এই প্যারালালের আয়োজন আছে, কিন্তু সেটা আমি আপাতত এখন সাপোর্ট করব না, আপনি আপাতত। আর কাটিং টাটিং করার জন্য এই মাল পাবেন না, যদি আপনি এটা কাটিং প্লায়ার্স, এটা ওয়্যার স্ট্রিপার বলে, ওয়্যার স্ট্রিপার, ওয়্যার স্ট্রিপার দরকার নেই, কিন্তু আপনি কোনো প্রকারে কাটিং এর ছুরি, যদি ছুরি দিয়েও কাম চালাতে পারেন চালিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে কাজের জায়গা পর্যন্ত আসা। দাঁড়ান আমি ক্যামেরাটাকে জাস্ট হোল্ড করি। এটার সাথে তো দাঁড়ান, এটার সাথে তো পরিচয় আছে। এটা সম্পর্কে আমি বলেওছি, এটা সম্পর্কে পরিচয় আছে, এটার নাম কি জানো?
ব্রেডবোর্ড আচ্ছা ব্রেডবোর্ডের দাম আমার জানা মতে ব্রেডবোর্ডের দাম 120 টাকা থেকে শুরু খুব বেশি হলে 250 থেকে 300 টাকা নেবে খুব বেশি হলে ইচ পিস এখানে দুটো একসাথে ঠাসা আছে তো আপনি যদি ম্যানেজ করতে পারেন ম্যানেজ করলেন আর যদি ইকোনমিক সমস্যা হয় আমি কিন্তু আপনাকে প্রেসার করব না আমি আপনাকে প্রেসার দেব না কারণ করোনায় অনেকের অবস্থা ভীষণ খারাপ আমি চাপ দিতে পারলাম না তো সেক্ষেত্রে আমি অনেক শিথিলতা দেখাবো যদি কারো সামর্থ্য থাকে সে অবশ্যই জোগাড় করবেন আমার কোনো কোনো ইকুইপমেন্ট কেনার জন্য আমি কিন্তু আপনাদেরকে চাপ দেব না আচ্ছা তো এখন একটা জিনিস এটার নাম জানা আছে জি স্যার ভোল্টমিটার মাল্টিমিটার মাল্টিমিটার ভোল্টমিটার ভোল্টমিটার তো একটা একটা অপশন একটা প্যারামিটার মাপার আয়োজন বাট আপনার এগুলো হচ্ছে অনেক কিছুই মাপা যায় তো এইগুলো ধরেন 200-250 টাকা থেকে দাম শুরু করে আপনার প্রায় মোটামুটি ভালোটাও আপনি যদি খুব ভালো একটা আমাদের ভার্সিটিতে যেমন ল্যাবরেটরি যেগুলো আছে আমারটা তো আমি গরিব মানুষ আমার একটা পুরনো কালের জিনিস আছে কিন্তু ইউনিভার্সিটিতে যেগুলো আছে ওগুলো আপনার প্রায় 3,000-3,500 টাকা দাম ওগুলো হাই কোয়ালিটি কিন্তু আমাদের পুরনো ছাত্ররা বোকামির বসে ওগুলোর অ্যামিটার মোট জ্বলিয়ে দিয়েছে অনেকগুলোর আমি এটা আমার খুব কষ্ট হয় ভালো ভালো জিনিসগুলো এখন ওগুলো খুলে খালে ঠিক করতে হবে সেটারও আয়োজন আছে ফিউজ গ্যাসেগা এবার কথা হচ্ছে এই মাল আমার হাতে যেটা মাল্টিমিটার আমি সম্ভবত 200 টাকা দিয়ে কিনেছিলাম এখন এটার দাম বেশি হতে পারে ঢাকায় যারা থাকেন তারা ভালো ম্যানেজ করতে পারবেন যারা কুষ্টিয়া থাকেন অবশ্যই কুষ্টিয়ায় পাওয়া যাবে কুষ্টিয়া সদরে যারা থাকেন এখন কি রিয়ন আছেন আচ্ছা রিয়ন নেই আর আমার কুষ্টিয়া সদরের কেউ আছেন জি স্যার আছি বলেন আচ্ছা ওই ফায়ার কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে একটা দোকান আছে না রেডিও সেন্টার ছাড়াও আমি ওনার কাছে কিনি আপনারা যদি 5 রাস্তার মোড়ে ওই ধারেও চলে যান পাবেন আর বাদ বাকি কোথায় পাওয়া যায় আমার জানা নেই তো ওই যে ওই অঞ্চলটুকুতে পাওয়া যায় তো আপনারা একটা মাল্টিমিটার কিনে নেবেন এবং মাল্টিমিটারটা কিনে যদি আচ্ছা কুষ্টিয়ার খবর কি আমি তো জানি না কুষ্টিয়া কি এই মাইক রেডিও দোকানপাট একটু একটু খুলতে দিচ্ছে কি স্যার সব বন্ধ স্যার সব বন্ধ তাহলে ভিতরে তো যেতে দেয় না মানে ভিতরে যাইতে দেয় না কুষ্টিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন একটু খুলবে তখন আপনারা এই যে বলছি আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে আপনি গিয়ে তখন এটা কিনে নেবেন ঠিক আছে আবার রাস্তায় আউট আপনি বলেন 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 কত দাম পড়তে পারে স্যার ম্যাক্সিমাম 400 টাকা হওয়ার কথা ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা তবে ভালো ডিজিটালটা কিনবেন আপনার উপকার হবে আপনি যদি অ্যানালগ কিনতে চান আপনি বিভাগে পড়বেন কিছু বলার নেই আপনাকে আমি ডিজিটালটা কিনতেই বলবো এবং আপনি দেখে শুনে নেবেন প্রয়োজনে আপনি দোকানে দাঁড়িয়ে থেকে ব্যাটারিটা ভরে ঠিকঠাক করবেন আবার এমন কাজ করতে যেন না ভুরুম ধুন করে কুষ্টিয়ায় ঢুকে পড়লেন পুলিশ জিজ্ঞেস করলো রবীন্দ্র মৈত্রী রুহুল স্যার বলেছে কেস লাগা এই কাজ করেন না তো সবকিছু সাবধানে করবেন তো এখন এই জিনিস এগুলোতে অনেক অপশনস থাকে এগুলোতে আপনার আমি মুখেই বলি এটা এসি ভোল্টেজ মাপতে পারবেন আপনাদের এখন এসি নেই কিন্তু এসি অপশনগুলো থাকে মানে সাধারণ যে সাপ্লাই ভোল্টেজ মেজার করা তারপর ডিসি ভোল্টেজ যেটা ব্যাটারির যে ভোল্টেজগুলো সব ধরনের ব্যাটারির ভোল্টেজগুলো মেজার করার জন্য আয়োজন থাকে ফ্রিকোয়েন্সিটা মেজার করার আয়োজন থাকে তারপরে আপনার রেজিস্ট্যান্স থাকছে
কারেন্ট থাকছে ডিসি কারেন্ট। আচ্ছা এসি কারেন্টটার জন্য সাধারণত একটা আলাদা আলাদা একটা ডিভাইস ব্যবহার, ওটাকে ক্লিপ অন অ্যামিটার বলে, ক্ল্যাম্প মাল্টিমিটার, ক্ল্যাম্প মাল্টিমিটারও বলে ওটাকে, ক্লিপ অন অ্যামিটার খুব বলে, ক্ল্যাম্প মিটারও বলে, সেটা আলাদা জিনিস। ওটা একটা বেশ ওটার ওই মিটারটা কিছুই না, ওই মিটার, তবে ওই মিটারটার মাথায় একটা কারেন্ট কয়েলের কারেন্ট ট্রান্সফরমারের আয়োজন আছে, ওটার মাথায় এইরকম একটা ক্লিপের মধ্যে থাকে, তারের মধ্যে দিয়ে ধরে তখন ওইটার কারেন্টটা বলে দেয়। সেটা আপনাকে বলে বিভ্রান্ত করবো না, বিকজ আমরা এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স, আপনারা অনেকে ডিপ্লোমা করে এসেছেন, তারা একদম হায়ার লেভেলের জিনিসপত্র দেখে এসছেন, তবে আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। এখন যে জিনিসটার কথা বলা হলো না, সে জিনিসটার কথা আরো পরে বলবো, বাংলা কথা আপনাদের তার, তারের যে আয়োজন আপনাদের ওই ইয়ে কেবল আছে না, ইন্টারনেট কেবলের যেসব ইন্টারনেট কেবল, ওইটুকু কিনে নিয়ে ভেতর থেকে তারগুলো বার করে নিতে পারবেন। আমার তারটা কি বুঝতে পারছেন কি ধরনের তার? জাস্ট পাতলা ইনসুলেশন, হ্যাঁ এই বোর্ডে বসানোর জন্য এটা, কিন্তু তারগুলো কিন্তু হার্ড। আমি আপনাকে জাস্ট একটু তার বার করে দেখাই, তারগুলো কিন্তু হার্ড, ঠিক আছে, যেটা ব্রেডবোর্ডে আপনি অন্তত বসাতে পারবেন। তো যাই হোক, এই ধরনের তার আপনি কিনবেন, বলবেন যে প্রজেক্ট বোর্ডে বসানোর জন্য, এটাকে প্রজেক্ট বোর্ডও বলে, ব্রেডবোর্ড প্রজেক্ট বোর্ডে তারটা বসাবো সেটা। তো তারটা যেন হার্ড তার হয়, আবার এখন অনেক জাম্পার ব্যবহার করা হয়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এইবার কাজের কথায় আসি, কোনটা বাদ গেল, কোনটা বাদ গেল? সাপ্লাই, সাপ্লাই তো ব্যাটারি দিয়ে কাম চালাবো। এই যে রেজিস্টার, রেজিস্টার, রেজিস্টার বাদ পড়লো। তাহলে রেজিস্টার আমি আপনাকে বলবো কিছু কিছু মানের আপনি কিনবেন, তো মানগুলো আমি আপনাকে মুখে মুখে বলে দিই। আপনার ব্যাটারির এক নাম্বার কথা, ব্যাটারিতে আপনি হঠাৎ করে বুক ফুলিয়ে দোকানদারকে বলে দিলেন আমাকে আপনি 1 ওহমের রেজিস্টার দেন, 2 ওহমের রেজিস্টার দেন, 3 ওহমের রেজিস্টার দেন। আপনি বাড়িতে আসলেন, ক্যালকুলেটার আছে তো হাতের কাছে? জি স্যার, জি স্যার। খুব ভালো কথা, 2 ওহমের, 1 ওহম, 2 ওহমের রেজিস্টার থাকার কথা, খুব কম ওহমেরও পাওয়া যায়। আপনি বেশ খুব সাহসের সাথে গেলেন আপনাদের বাড়ির কাছে, কোনো আপনাদের আপনাদেরই বাড়িতে কোনো অটো গাড়ি আছে, অথবা আপনি গিয়ে ঠিক একটা ভালো একটা ভোল্টেজের সাথে গিয়ে সেটা একদম জুড়িয়ে দিলেন। এবার আমার কথা হচ্ছে, আপনার রেজিস্টারটা 2 ওহম, 3 ওহম, 5, ঠিক আছে 5 ওহম বললাম, 10 ওহম বললাম, আপনি আপনার 10 ওহমের সাথে আপনি 10, আপনি 12 ভোল্টে 10 ওহমের একটা রেজিস্টার লাগালেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনার ভোল্টেজ সাপ্লাই হলো 12 ভোল্ট, আপনি সেখানে গিয়ে আপনার সাধের 10 ওহম রেজিস্টারটা লাগিয়ে দিলেন। আপনার রেজিস্টারটা হলো, আপনার রেজিস্টারটা হলো 10 ওহমের, আপনি আপনার সাধের 12 ভোল্টে গিয়ে আপনার সাধের 10 ওহমের রেজিস্টারটা লাগিয়ে দিলেন। কারেন্ট কত ফ্লো করবে? কারেন্ট কত ফ্লো করবে? বলতে পারবেন? স্যার ভোল্টেজ কত স্যার? 12 ভোল্ট স্যার, 1.2 অ্যাম্পিয়ার আপনি ফ্লো করালেন। এবারে আপনার 1.2 অ্যাম্পিয়ার আপনি ফ্লো করালেন, আপনার রেজিস্টার যেটা, আপনার রেজিস্টারের ক্যাপাসিটি হলো 250 মিলিওয়াট, 0.25 ওয়াট লেখেন। আপনার রেজিস্টারের ম্যাক্সিমাম পাওয়ার সাস্টেনেবিলিটি টলারেবিলিটি হোয়াট এভার আপনি লেখেন, ও 0.25 ওয়াটের থেকে বেশি সহ্য করতে পারে না। কিন্তু এখন ওই রেজিস্টারকে আপনি কত ওয়াট হজম করতে দিয়েছেন বলেন তো?
আপনি লেখেন v স্কয়ার বাই v v স্কয়ার বাই r v স্কয়ার বাই r পাওয়ার বার করার সূত্র v স্কয়ার মানে কি 12 স্কয়ার ডিভাইডেড বাই রেজিস্টার রেজিস্ট্যান্সের মান কত 10 12 স্কয়ার ডিভাইডেড বাই 10 কত ওয়াট 14.4 ওয়াট স্যার 14.4 যে হ্যাঁ যে চার আনা পয়সা সহ্য করতে পারে না তাকে আপনি 14 টাকা দিয়েছেন বুঝে যাচ্ছে থাকবে তো আপনার রেজিস্টার জি না থাকবে না পুড়ে যাবে হ্যাঁ তাহলে এই জন্য আপনাকে সব সময় বুদ্ধি করে কাজ করতে হবে অথবা আপনি এমন কোন লোড আপনার এই ব্যাটারিতে দাঁড়ান আমি এটা শিফট হইনি আমার ক্যামেরায় আসি আপনার ব্যাটারির ক্ষেত্রে আপনি এমন এমন একটা লোড দিয়ে দিলেন আপনার ব্যাটারি কিছুক্ষণ পর গরম হয়ে গেল খুব ভয়ঙ্কর কাহিনী ঘটে যেতে পারে তো আপনাকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবার আমরা একটু সফটওয়্যারে যাই এই সফটওয়্যারে একটু কাজকর্ম করি আমরা হার্ডওয়্যারটা একটু পরে যাব হার্ডওয়্যারে আপনারা একটু দেখেন আমরা একটু ছোট করে নিই আমরা এগুলোকে ডিলিট করে নিই প্রথমে সিলেক্ট করে নিই যে কটাকে ডিলিট করা সেটাকে সিলেক্ট করে নিই কন্ট্রোল চেপে হয় ডিলিট করা সম্ভবত আমার যতদূর মনে আছে রেজিস্টার দুটো রাখি দুটো রেজিস্টার লাগবে আমার ডিলিট করে দিই ডিলিট আচ্ছা একটা রেজিস্টারই থাকলো রেজিস্টার আরেকটা নিয়ে নিই প্লেস পার্টে যাই আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার আচ্ছা আরেকটা রেজিস্টার নিয়ে আসি ভালো কথা তাহলে এখন কানেকশন দিতে হবে কানেকশন দেওয়ার জন্য এই দেখেন কি লেখা আছে আমার ইয়ের তলায় প্লেস দাঁড়ান আবার করি এখন কি আছে প্লেস ওয়্যার প্লেস ওয়্যার তাহলে প্লেস ওয়্যার হলে আপনার হাতে তার চলে আসলো আপনি এখন হঠাৎ করে তার দিকে ভয় পেয়ে গেলেন আপনি এমন এমন করছেন এই দেখেন পুরো দেখেন আর মাউস নাড়াচ্ছেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো প্রকার শেষ হচ্ছে না এই কাজটা করবেন না আপনার যখন তার টানতে গেলে সমস্যা হবে আপনি রাইট ক্লিক করে এন্ড ওয়্যার করে দিলে আপনি বেঁচে গেলেন কিন্তু তার মোট থাকলো আর যদি এত সমস্যা হয় আপনি এখানে গিয়ে সিলেক্ট আগের মতো আসবেন এগুলো আপনি যতক্ষণ না চালাবেন জানবেন না আমি এই জন্য জোর করতে পারছি না জাস্ট সিলেক্ট করবেন এতটা তার ডিলিট চাপেন আলহামদুলিল্লাহ বাড়তি জিনিসটা ডিলিট হয়ে যাবে হোয়াট এভার আমরা তারটা ঠিক মতো টানবো এই যে বক্স গুলো আছে ধরবো টানবো মাউস ছাড়বো না ছেড়ে দিলাম মাউস যে লেফট ক্লিক যেটা চেপে ধরবো টেপে ধরে টান দিয়ে ছেড়ে দেবো আবার এখানে ধরে টেনে আনবো ছাড়বো আবার টেনে আনবো আবার ছাড়বো সমস্যা নেই আবার টেনে আনবো ছাড়বো লাল দাগ এখানে এসে জাস্ট ছেড়ে দিলাম এই হলো আমার মোটামুটি সার্কিটটা ক্লোজ হয়ে গেল এখন কথা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কোন চ্যাপ্টারটাতে আছি আমাদের কি মনে আছে সিরিজ প্যারালাল হ্যাঁ আমরা এখানে একটা গ্রাউন্ড দিই এখানে সবার প্রথমে এটাকে সলভ করার জন্য একটা গ্রাউন্ড দেয়া লাগবে না হলে সলভ হবে না আমরা সিরিজ প্যারালাল কিসের আমরা এই মুহূর্তে কোন চ্যাপ্টারে আছি নোডাল অ্যানালাইসিসে আছি না নোডাল অ্যানালাইসিস মনে পড়ছে কি লেখা আছে
প্লেস গ্রাউন্ড যদি আপনি না ইয়ে করেন তাহলে আপনার হবে না প্লেস গ্রাউন্ড দিতে গেলে গ্রাউন্ড বাই ক্যাপসিম এটুকু লিখবেন এই অপশনটা নেবেন আর এখানে নেমের জায়গায় আপনাকে জিরো বসাতে হবে এবার আপনার রেফারেন্স নোট রেডি আপনি যেখানে ইচ্ছা রেফারেন্স নোট দিতে পারেন আপনার কোনো সমস্যা নেই তো আমি এখানে বসালাম কোনো সমস্যা নেই এখানে কিন্তু ডাইরেক্ট আপনি ওভাবে ভোল্টেজ পাবেন না তবে হ্যাঁ ওভাবে ভোল্টেজ পাওয়ার জন্য আপনাকে উপায় আছে আমি আপনাকে বলবো সব বলবো তো এখন এবার তাহলে জিনিসটাকে আমার সলভ করতে হবে বাট এখানে এই আপনাদের এই ঝামেলা করছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারের স্ক্রিনটা জি স্যার জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা 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 ঠিক আছে এখানে উপরের অপশনগুলো হারিয়ে যাচ্ছে উপরের যেটা আছে সমস্যা হচ্ছে একটু সেই জন্য আমি এই কাজটা করলাম তাহলে যেহেতু আপনি সবগুলো ডাটা দিয়ে দিয়েছেন আপনার ডাটার মধ্যে কিছু যদি কমতি থাকে আপনি এখন একটু দেখে নেন আপনার ভোল্টেজটা কত ভোল্টেজ দেব কেউ একজন বলেন সোহাগ স্যার বলেন স্যার কত দেব 10 দেন স্যার 10 দেন ঠিক আছে ওটা 10 দিয়ে দিলাম কিচ্ছু লেখার দরকার নেই 10 দিলে 10 ভোল্ট হয়ে যায় এই হলো কথা সেট হয়ে গেল এবার রেজিস্ট্যান্স এখানে 1k আছে 1k আছে থাকুক কি বলেন নাকি এটা বদল করবেন বলেন এগুলো বদল করেন ও স্যার কেউ একজন বলেন স্যার শুধু শুধু এক এক ওহম দেন স্যার আচ্ছা দিলাম তারপর এটার ক্ষেত্রে স্যার এটা 2 ওহম বা কত দেব স্যার 0.5 ওহম 5 ওহম দেন স্যার 5 ওহম দিলাম ঠিক আছে সমস্যা নেই 0.5 করতে গেলে সেটা তারে চলে যেতে হবে আছে কিনা আমার জানা নেই এত ছোট ওগুলোর বা তারগুলো খুব মোটা হয় কম হলে তো যাই হোক এটাকে রান করতে হলে আপনাকে কিছু কারবার করতে হবে তো আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এখানে পি স্পাইস একটা বাটন আছে পি স্পাইস জি স্যার পি স্পাইসটা আমাকে চাপ দিতে হবে চাপ দিলে কি বলছে আমাকে নিউ সিমুলেশন প্রোফাইল দেখতে পাচ্ছেন জি স্যার তাহলে এটাকে চাপ দেবেন তো নিউ সিমুলেশন আপনি এটাকে এটাকে সিমুলেট করবেন আপনি একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনি সার্কিটটাকে সিমুলেট করে দেখবেন তাহলে এটার একটা নাম দেন আপনি আমরা সাধারণত এরকম করে ওলট পালট করে দিই কিন্তু অনেক সময় দেখা যায় সেটিংটা ডিলিট হয়ে যায় তো যেদিনের ল্যাব সেদিনের সাথে তাল মিলিয়ে একটা কিছু নাম দিলেন ট্রিপল ই ওই যে 1102 ডট 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 হোয়াট এভার কিছু দেন কিন্তু তারপরে আপনি এটার লোকেশনটা আপনি টের পাবেন ক্রিয়েট হচ্ছে আচ্ছা এবার এবার আমরা সেই ইয়েতে চলে যাই এই যে ওই স্ক্রিনটা আলাদা স্ক্রিনটা কি আমরা দেখতে পাচ্ছি জি স্যার দেখতে পাচ্ছি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই স্ক্রিনে এখানে অনেক অপশন আছে এখানে একদম অপশনের পুট লাগালি তো এত কিছু দেখে মাথা খারাপ করার দরকার নেই আপনি অ্যানালাইসিস লিখে আছে যে জায়গাটায় দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস অ্যানালাইসিস যেটা অ্যানালাইসিসটা আপনি সিলেক্ট করবেন এখন আপনি কি টাইমের রেসপেক্টে কিছু দেখছেন ব্যাপারটা তা না আপনি যেটা করছেন ডিসি সাধারণ ডিসি অ্যানালাইসিস করছেন জাস্ট একটা ভ্যালু দিচ্ছেন ভ্যালুটা ফাংশন করে কিনা আপনি সেটা চেক করছেন জাস্ট সিম্পল যেহেতু আপনি এই কাজটাই করছেন তাহলে আপনি এখন কি করবেন আপনার যেহেতু তাহলে আপনাকে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস এটাকে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস বাট এখানে অনেকগুলো আরো চারটা অপশন আছে এসি এসি সুইপের অপশন আছে এসি সুইপের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস মাথা খারাপ করবো না ফার্স্ট ইয়ার কোর্স বায়াস পয়েন্ট চোখ কান বুঝে বায়াস পয়েন্টে চাপবেন ঠিক আছে এবার এটা কিন্তু আমাদের ডিসি সার্কিটের ক্ষেত্রে আর এখানে কোনো অপশনে কিছু করবেন না অ্যাপ্লাই আছে না অ্যাপ্লাই জি স্যার
অ্যাপ্লাই আমি যাবো, বাদ বাকি সবাই কি চুপ? না স্যার দেখতেছি স্যার। অ্যাপ্লাই চাপ দেব, ওকে দিলে স্ক্রিন শেয়ারিং অফ, আমাকে অন্য স্ক্রিনে পাঠিয়ে দিয়েছে ওরা, তাহলে আমি যে স্ক্রিনে গেল সেই স্ক্রিনে চলে যাই, সেই স্ক্রিনটা শেয়ার করি। তো যেহেতু রান হয়ে গিয়ে মানে আমি সব সেট করে দিয়েছি, আমি কি অ্যানালাইসিস ওকে বলে দিয়েছি তাই না, কি অ্যানালাইসিস করব ওকে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি রান করতে হবে দেখেন, রান একটা এই যে এখানে একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, কোন একটা সুইচ চাপার মতো চিহ্ন। জি স্যার জি স্যার, জাস্ট চাপেন, কিছু আসছে? জি স্যার জি স্যার, হ্যাঁ কিছু এসেছে। তো এখন কথা হচ্ছে এটা নোডাল অ্যানালাইসিস দিয়ে হলো, তাহলে এই যে 10 ভোল্ট লেখা, এই যে এখানে 10 ভোল্ট আছে দেখুন, ঠিক ঠিক হয়ে বোধহয় বাস চলে যাবে, সব তো হবে, তুই চললে কোনো শক্তি নাই ভাই, ভাই ঘুরে কাম করে। সরি স্যার সরি স্যার সরি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা 10 ভোল্ট, এটা 8.33 ভোল্ট, এটা 0 ভোল্ট। আজ কিন্তু নোডাল অ্যানালাইসিসের শর্তটা হচ্ছে যে জায়গাটায় আপনি গ্রাউন্ড রেফারেন্স নোড বসাবেন তার সাপেক্ষে এই যে পয়েন্টটা এই এই যে পয়েন্টটা এই এই জায়গাটায় এখানে পুরোই নোড, এই পর্যন্ত পুরোই নোড। তো এই নোডটা এই নোডটার রেসপেক্টে, এই নোডটা এই নোডটার ভোল্টেজ হলো 10, কিন্তু কার রেসপেক্টে? এটা পটেনশিয়াল, এই নোডটার পটেনশিয়াল হলো 10 গ্রাউন্ডের রেসপেক্টে, এটা কিন্তু মাথায় থাকবে। আবার এই জায়গাটায় এই যে এখানে যে নোডটা ফরমেশন হয়েছে এই নোডটার ভোল্টেজ হলো 8.33, কিন্তু কার রেসপেক্টে? দেখেন এইটার রেসপেক্টে, কিন্তু আপনার তো মন চাইতেই পারে রেজিস্ট্যান্সটার রেজিস্টারটার উপর কত ভোল্টেজ ড্রপ হলো, এটা আপনার মন চায় না, ডাইরেক্ট জানতে মন চাচ্ছে না, চাচ্ছে না নাকি? এইভাবেও করা যাবে, ভোল্টেজটা চাপ দিলে ভোল্টেজ চলে যাবে, আবার কারেন্ট আসে, কারেন্টটা বার করার উপায় আছে, কারেন্ট সিরিজ সার্কিটে, আমি ওই জায়গাটা একটু পরে আসছি, কারেন্ট বার করার অপশনটাও আছে, কতটা পাওয়ার খেলো সেও বুঝে যাচ্ছে, দেখেছেন পাওয়ারের হিসাব করে দিয়েছে নাকি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এগুলো এগুলো আবার মুছে বন্ধ করা, যখন আপনি সার্কিট শিখলেন তখন আমাকে বললেন স্যার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ আপনি এখানে অফ যদি করে রাখেন তাহলে কি করে হবে, এই জায়গাগুলো দেখলে আবার ভিতে চাপ দিলে হাইড হয়ে যায়, সব রেডি আছে হাইড হয়ে যায়। তো এখন এখানে আমি যদি এখানে একটা পজিটিভ দিই, এখানে একটা নেগেটিভ, আমি হবে কিনা আমার মনে পড়ছে না, এখানে একটা পজিটিভ এখানে একটা নেগেটিভ দিই, দেখি তো কাজ হয় কিনা, দাঁড়ান ভোল্টেজে চাপ দিলে কাজ হয় কিনা, না ওভাবে আমার মনে পড়ছে না ওটা, ঠিক আছে হোয়াট এভার, না কাজ চালাতে হবে তো। দাঁড়ান একটু দাঁড়ান, ওটা ওটা আলাদা, ওটার জন্য হবে না, থাক এন্ড মোড ডিলিট করে দিই, এটা থাক, এটা এটা আলাদা, আপনি এখানকার ভোল্টেজটা আপনি বার করতে পারবেন না ডাইরেক্ট যদি সফটওয়্যার না দেয়, সমস্যা নেই, এই পয়েন্টার ভোল্টেজ আর এই পয়েন্টার ভোল্টেজ ডিফারেন্স করেন তো কত হয়, কত আপনি যদি এটা পজিটিভ ধরেন এদিকটা নেগেটিভ ধরেন কত আসবে, এদিকটা পজিটিভ ধরেন এদিকটা নেগেটিভ ধরেন কত আসে, 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 8.33 কত আসে, তাহলে ভোল্টেজ কত, 1.67, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, যেদিক থেকে করবেন সেদিকে, আপনি যদি উল্টো করেন তাহলে আপনার মানটা নেগেটিভ আসবে, এই হলো উপায়, ডাইরেক্ট আমার মার্ক করে দিলাম, একটু জিনিসটা ভুলে ভুলে গিয়েছি, এই হলো সমস্যা। তো যাই হোক আপনি দেখানো যাবে, আবার এই রেজিস্ট্যান্স 5 এর উপর ড্রপ কত বলেন, আর টু এর উপর ড্রপ কত বলেন,
আর টুর উপর ড্রপ কত বলেন? অল সাইলেন্ট, এদিকের ভোল্টেজ আর এদিকের ভোল্টেজ, যদি আপনি এখানে প্লাস দেন এদিকে মাইনাস দেন তাহলে এদিকের ভোল্টেজ বিয়োগ এদিকের ভোল্টেজ এই ড্রপটা হবে, তাহলে এখানে পজিটিভ দেন এখানে নেগেটিভ দেন তাহলে কি 8.33 মাইনাস 0 তাহলে 8.33 ভোল্টেজ। ভোল্টেজ ডিভাইডার করে দেখেন না, কেউ করছে না নাকি? এনামুল, মেহেদি, স্যার 8.33 থেকে 0 ভোল্ট বাদ দিতে হবে? হ্যাঁ, এইদিকে এইদিকে যদি 8.33 হয় এদিকে যদি 0 ভোল্ট হয় তাহলে দুটার পার্থক্য হচ্ছে এর উপর ভোল্টেজ ড্রপ নাকি? এদিকে পটেনশিয়াল ড্রপ তো হবে না, এইদিকে এইদিকে পটেনশিয়ালটা হলো 8.33 আর এদিকে পটেনশিয়ালটা 0 আর এটা তো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তাহলে এর উপর তো একটা ড্রপ হবে, তাহলে 8.33 মাইনাস 0 তাহলে এদিকে একটা প্লাস দিতে হবে এদিকে মাইনাস দিতে হবে। আর যদি আপনি বলেন যে 0 মাইনাস 8.33 তাহলে আপনাকে এদিকে প্লাস দিতে হবে এদিকে মাইনাস দিতে হবে। কালকে যদিও এটা নিয়ে ডিটেইল আলোচনা হবে কাল সকালের যে ক্লাসটা। 8.33 আপনি যদি ভোল্টেজ ডিভাইডার করেন করে দেখেন 8.33 হ্যাঁ ড্রপ হবে তাহলে স্যার কি ড্রপ স্যার 8.33 হবে? 8.33 এই জায়গায় যদি আপনি প্লাস বসান এখানে যদি মাইনাস বসান বাঁ দিকে যদি 8.33 চাপ থাকে ডান দিকে যদি 0 থাকে তাহলে এটার সাথে যে বিয়োগ করলে ওইটাই ওর উপর ড্রপ। জি স্যার 8.33 আচ্ছা আচ্ছা এটা এটার ক্ষেত্রে আর যার রেজিস্ট্যান্স কম তার উপর কি ড্রপও কম হবে ভোল্টেজ ডিভাইডারে, যার রেজিস্ট্যান্স বেশি তার জোর বেশি, কি বলেন? বলেছিলাম স্যার থালা তার ব্রেক হবে নাকি স্যার? হ্যাঁ থালা তার ব্রেক, হ্যাঁ ব্রেক ব্রেক দিয়ে দিলাম, নামাজ পড়ে আসেন। আজকে আমরা ইলেকট্রনিক্স ক্লাস করব না, আজকে আমাদের সার্কিট কতক্ষণ স্যার কতক্ষণের? 9টা থেকে আমরা আজকে ইলেকট্রনিক্স ক্লাস করব না, ইলেকট্রনিক্স ক্লাস একটা আপনারা একটা কম্পেনসেশন ক্লাস পরে দেবেন, আজকে আমরা সার্কিটটাই কিছুটা করব, হার্ডওয়্যারের কিছু কাজকর্ম করব, ঠিক আছে? এইটাই করব আর কিছুক্ষণ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের নেক্সট ক্লাসে আপনারা চলে আসবেন 9টা থেকে, লিংক দিচ্ছি 9টা 9টা থেকে তো লিংক দেওয়া যাবে না, সোয়া 9টা থেকে লিংক দেবো, সোয়া 9টা স্যার। ওকে আসসালামু আলাইকুম। ওকে 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 স্যার, ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম।